আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। তো ঈদ কিন্তু চলে আসছে, আগামীকাল ঈদ, সবাই ঈদের প্রিপারেশন নিচ্ছে, তো আমরাও ঈদের প্রিপারেশন নিচ্ছি। তো ঈদ উপলক্ষে আমরা বাজার সদাই করেছি, তাছাড়া ঈদের অনেক অনেক গিফট পেয়েছি। এখনও অনেক গিফট খোলা হয়নি, তো সাফন সাইফাকে নিয়ে সব ধরনের সবগুলো গিফট খুলবো। তো সাফন সাইফাও খুব এক্সাইটেড, অনেক কিছু আমরা নিজেরাও কিনেছি আর এখানে বাজার করেছি, বাজারগুলো আগে গুছাবো। তো আমরা আন্টির বাসায় ছিলাম, আন্টির বাসার থেকে এসেছি বাজার সদাই নিয়ে। তো বাসার অবস্থা খুবই খারাপ, প্রথমে তো বাজার গুছাতে হবে, তারপর ইফতার খেতে হবে, তারপর বাসার টুকিটাকি গুছাতে হবে, তো অনেক কাজ বাকি। তো আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি কিছু ঈদের শপিং শেয়ার করব। শপিং বলতে বাজার আসলে শপিং বলাও যায় না, যে কী কী বাজার করলাম টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সমুচা কিনেছি, ম্যাগি নুডলস কিনেছি, তারপর কই মাছ কিনেছি। আসলে আমি কই মাছ খাই না, অনেক দিন হয়ে গিয়েছে, তো এত বড় বড় কই মাছ দেখে আমি লোভ সামলাতে পারিনি। তো দুইটা কই মাছ আমার আর রাজনের জন্য এনাফ, এই জন্য দুইটাই কিনেছি, কেমন না কেমন হয় জানি না। আর এখানে সেমাই কিনেছি, তো সেমাই নিয়েছি আমি তিন ধরনের, লাচ্ছা সেমাই দুই ধরনের, আর আরেকটা হচ্ছে লম্বা সেমাই, জর্দা সেমাই। জর্দা সেমাই সাফওয়ানের আব্বুর খুবই পছন্দ, তো এগুলো আর খুলবো না, একবারে ডাইরেক্ট এগুলো আমি বক্সের ভিতরে ঢুকিয়ে দিব। তো আজকে সারা দিন কাজ করব, অনেক কাজ। আর এখানে আন্টি আমাদের জন্য ইফতার দিয়ে দিয়েছে, এজন্য আর ইফতার বানানোর ঝামেলাটাও নাই। ইফতারের আইটেমগুলো সব কিছু গরম করে শুধু ইফতারের টাইমে খেতে বসবো। তো আন্টিকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য ইফতার রেডি করে আবার পাঠিয়ে দেওয়ার জন্য। আর এখানে ডিম দেখতে পাচ্ছেন, ডিম এনেছি 30টার মতো, যেহেতু ঈদ আর ঈদে আমার বাসায় অনেক গেস্ট আসবে, এই জন্য বেশি বেশি করে সব কিছু বাজার করেছি। আর এখানে আছে মরিচের গুঁড়া, তারপর আদা রসুন, এই আদা রসুনগুলো ব্লেন্ড করতে হবে, তো এখন এগুলো ঢুকিয়ে রাখবো। তো রাজন আমাকে হেল্প করছে, কারণ একা এত কাজ করা আমার পক্ষে সম্ভব না। তো বেশি করে রাজন দুধ এনেছে, কারণ ঈদে দুধের প্রয়োজন বেশি, দুধের চাহিদাটা বেশি, কারণ সেমাই তৈরি করতে, তারপরে পুটিং, তারপরে দই, সব কিছু তৈরি করতেই কিন্তু দুধটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য দুধগুলো ফ্রিজে ঢোকাচ্ছে। আর 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 এখানে আমি টুকিটাকি গুছাচ্ছি, আসলে আমি ভিডিও করছি তো এই জন্য দেখাতে পারছি না যে কী কী গুছাচ্ছি। আর আমার ঈদের সময় একটু ফুচকা বানানোর ইচ্ছে আছে, আমি জানি না আমি পারবো কি না, কারণ এত আইটেম করব, এখন ফুচকা বানানোর টাইমটা আমি পাবো কি না জানি না, কিন্তু চেষ্টা করব বিকালে একটু ফুচকা রেডি করতে। আন্টিরা আমাদের বাসায় ঈদের সময় আসবে, তো আন্টিদের নিয়ে একটু ফুচকা খাওয়ার ইচ্ছে আমার আছে। আর এখানে কিছু ফল কেনাকাটা করেছি, তো ফলগুলো রেখে দিচ্ছি। এই তো সব কিছু একটা একটা করে বের করছি। আর এটা হচ্ছে সাবান, এটা দিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করি। আর এটা দিয়ে কিন্তু রান্নাঘর একবার স্প্রে করার পর মোছা দিলেই একদম চকচকে হয়ে যায়। তো এটা হচ্ছে আমার প্রতিদিনের বন্ধু, সারাদিন আমি এটা দুই তিনবার ইউজ করি যদি ভিডিও করি, আর যেদিন ভিডিও করি না সেদিন রান্নাবান্নাও কম থাকে, সেদিন আর তেমন একটা ইউজ করা হয় না। মুরগির গিলা নিয়ে আসছি, ইলিশ মাছ নিয়ে আসছি, গরুর হাড় নিয়ে আসছি। তো মাছটাও একদম কেটে কেটে দিয়েছে, আর গরুর হাড় তারপর গিলা এগুলো সব কেটে কেটে টুকরো করে দিয়েছে আমাকে। তারপরে হাঁসের মাংস নিয়ে আসছি, তারপরে গরুর মাংস নিয়ে আসছি, তারপরে শক্ত মুরগি নিয়ে আসছি। একটা সুবিধা, সব কিছু একদম কেটে নিয়ে আসছি, এখন শুধু পোটলা পোটলা করে ডিবের ভিতরে রাখবো, যখন রান্না করব তখন একটু পরিষ্কার করে তারপর রান্না চড়িয়ে দেব। তো একদম সব কিছু একদম কেটে কেটে আমাকে দিয়েছে, শক্ত মুরগিটা একদম কেটে পিস পিস করে দিয়েছে, তারপর হাঁসটাও বড় বড় টুকরো করে কেটে দিয়েছে। তো এখন এগুলো গুছিয়ে রাখতে হবে, এখন আর কথা বলবো না, ভিডিওটাও আর বড় করব না, এখান থেকে বিদায় নিলাম। আপনাদেরও ঈদের অবস্থা কি জানাবেন। ঈদ মোবারক সবাইকে, আল্লাহ হাফেজ।